হাসরের মাঠে সকল মানুষ যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে বেঈমান পাপী তাবি জাহান্নামী গাদ্দার গুলো কিছুদিন আলাদা হয়ে যাওয়ার জন্য আদেশ দেওয়া হবে রব্বুল আলামিন হাসরবাসী লোকদেরকে উদ্দেশ্য করে বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন অপরাধীর দলেরা পাপী তাপি বেঈমানের দলেরা আজকে আলাদা হয়ে যাও জাহান্নামীদেরকে আলাদা হয়ে যাওয়ার আদেশ দেওয়া হবে এরপরে রব্বুল আলামিন হাসরের মাঠে উপস্থিত থাকা প্রত্যেকটি মানুষের হাতে হাতে আমলনামা দিয়ে দিবেন এই দুনিয়াতে আমরা যা কিছু করছি সব কিছুকে যিনি রেকর্ড করে রাখার ব্যবস্থা করেছেন সবাই বলেন তিনি কি আল্লাহ আস্তে বলবেন না জোরে বলেন তিনি কি আল্লাহ সব কিছুকে রেকর্ড করে রাখার ব্যবস্থা করা হয়েছে দুনিয়াতে আপনি যা কিছু করেছেন প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক সব কিন্তু রেকর্ড হয়ে গিয়েছে কিয়ামতের দিন রব্বুল আলামিন সবার হাতে হাতে আমলনামা দিয়ে দিবেন জান্নাতি লোকেরা তারা তাদের আমলের খাতা সামন থেকে ডান হাতে পাবে আর জাহান্নামী পাপী তাপী গাদ্দার বেঈমানগুলো আমলের খাতা পেছন থেকে বাম হাতে পাবে যখন জাহান্নামী পাপী তাপী বেঈমানগুলো আমলনামা পেছন থেকে বাম হাতে পাবে আমলনামা বাম হাতে পাওয়ার পরে তারা নিজেদের ধ্বংস নিজেরা কামনা করে বলবে কোরআনুল কারীমের 84 নম্বর সূরা সূরাতুল ইনশিকাকের 10 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা আযহারিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাগীরা আল্লাহ তাআলা বলছেন অতএব যাদেরকে তাদের আমলের খাতা পেছন থেকে বাম হাতে দেওয়া হবে ফাসাউফা ইয়াদউ সুবুরা তারা তাদের ধ্বংস কামনা করবে তারা তাদের ধ্বংস কামনা করবে আর তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে আমলের খাতা পেছন থেকে বাম হাতে জাহান্নামীরা পাওয়ার পরে আফসোস করে করে তারা কি বলতে থাকবে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কাইন 25 নম্বর আয়াত থেকে বলছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কা ما أغنى عني مالية هلك عني سلطانية الله تعالى বলছেন আর যাদেরকে তাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে তারা আফসোস করে বলবে ইয়া লাইতানি হায় আফসোস দুর্ভাগ্য আমার লাম উতা কিতাবিয়া আজ যদি আমার হাতে আমার আমলনামা দেওয়া না হতো তাহলে আমার জন্য কতই না ভালো হতো ওয়ালাম আদ্রিমা হিসাবিয়া আজ যদি আমার হিসাব আমাকে না দেয়া হতো আমার কাছ থেকে আমার হিসাব যদি গ্রহণ করা না হতো আমার আমলনামা যদি আমার হাতে দেয়া না হতো আমার জন্য সেটা কতই না মঙ্গলজনক হতো ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া হায় আফসোস দুনিয়ায় যে আমার মরণ হয়েছিল সেই মরণটাই যদি আমার শেষ মরণ হতো আর যদি হাসরের মাঠে আমাকে আজ ওঠা না লাগতো আমার জন্য সেটা কতই না ভালো হতো মা আগনা আন্নি মালিয়া দুনিয়াতে আমার কত ধন সম্পদ ছিল কিন্তু কোনো ধন সম্পদ আজকে আমার কোনো কাজে লাগতেছে না হালাকা আন্নি সুলতানিয়া দুনিয়াতে আমার কত ক্ষমতা ছিল প্রভাব ছিল প্রতিপত্তি ছিল হায় আফসোস আজ আমার কোনো ক্ষমতা আমার কাজে লাগতেছে না বলেন তো কিয়ামতের দিন কারো কোনো ক্ষমতা তারে কি বাঁচাতে পারবে নাকি কারণ কিয়ামতের দিন একজনের ক্ষমতা ছাড়া আর কারো ক্ষমতা চলবে না কিয়ামতের দিন কেবল একজনের ক্ষমতা
ক্ষমতা চলবে তিনি কে আল্লাহর ক্ষমতা ছাড়া কিয়ামতের দিন আর কারো ক্ষমতা চলবে না জাহান্নামী পাপীগুলো আমলের খাতা যখন হাতে পাবে আল্লাহ তাআলা তখন অর্ডার দিবেন আল্লাহর বিচারের সিস্টেমটা হলো সম্পূর্ণ আলাদা এই দুনিয়াতে যখন মানুষ মানুষের নামে মামলা দেয় দেখা যায় আদালতে এজলাসের মধ্যে উকিল দুই পক্ষের উকিল হেয়ারিং করে তারপরে দেখা যায় সাক্ষ্য গ্রহণ হয় বিচারক সেটা শুনেন এরপরে বিচারক রায় লিখেন এটা হচ্ছে দুনিয়ার বিচারের কায়দা কানুন দুনিয়ার বিচারের নমুনা আর আল্লাহর বিচারের সিস্টেমটা সম্পূর্ণ আলাদা সবার হাতে হাতে আমলনামা দেওয়ার পরে আল্লাহ অর্ডার করবেন ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা তোর আমলনামা তুই পড় তোর আমলের খাতা তুই নিজে পড় কারণ তোর আমলনামা তোর হিসাব আজকে নেওয়ার জন্য তুই নিজেই যথেষ্ট আল্লাহ যখন পড়ার কথা বলবেন জাহান্নামী আমলনামা হাতে নিয়ে দেখবে হায় 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 এটা কেমন আমলের খাতা দেওয়া হলো লা ইউগাদিরু সগীরাতাম ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ছোট বড় এমন কিছু নাই যা এখানে লেখা নাই সব এখানে আছে আল্লাহ বলবেন পড় জাহান্নামী পড়বে না আচ্ছা বাবা জান ভাইজানরা বলেন তো এসএসসি পরীক্ষার রেজাল্ট আউট হয়েছে রেজাল্ট পাবলিশ হয়েছে ফেল করা ছাত্র সে তার মার্কশিট এটাকে মানুষের সামনে পড়বে কিংবা দেখাবে লজ্জার একটা ব্যাপার সবার আছে না জাহান্নামী আমলের খাতা হাতে পেয়ে দেখবে সব তো এখানে আছে হে নামাজ ছাড়ছে আছে সুদ খাইছে আছে ঘুষ খাইছে লেখা আছে সে জিনা করেছে সেটা আছে অন্যায় করেছে অবিচার করেছে মানুষের নামে বদনাম করেছে বিচারের নামে অবিচার করে কত মানুষের উপরে জুলুম করেছে আছে না নাই ইসলামের বিরুদ্ধে কথা বলেছে ইসলামওয়ালা লোকদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে সব আমলের খাতায় আছে না নাই আল্লাহ বলবেন কি রে তোরে পড়তে বললাম পড়িস না কেন জাহান্নামীরা পড়তে চাইবে না বাঁচতে চাইবে বাঁচার কৌশল অবলম্বন করবে এই পড়স না কেন জাহান্নামী বলবে আল্লাহ পড়বো কেমনে এটা আমার আমলনামা না আরেকজন একটা ভুল করে আমাকে দিয়েছেন বাঁচার জন্য প্রতারণার আশ্রয় নিল এটা আমার না বলার পরে বাঁচা যাবে কথা বলেন না কেন আল্লাহ তখন বলবেন এ গাদ্দার গাদ্দারি করে আজ তুই বাঁচতে পারবি না এটা যে তোর আমলনামা সেটা এখনই প্রমাণ হয়ে যাবে তুই কি মনে করেছিস দুনিয়াতে আমি তোকে একা একা ছেড়ে দিয়েছি ও বাবা জান ভাই জানরা শোনেন এই দুনিয়াতে আমাদের কাউকে আল্লাহ পাক একা একা ছেড়ে দেন নাই বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা রাষ্ট্র পরিচালনার জন্য তারা দেখা যায় গোয়েন্দা বাহিনী নিয়োগ করে গোয়েন্দার মাধ্যমে তারা বিভিন্ন ধরনের খবরাখবর সংগ্রহ করে আবার গোয়েন্দা গোয়েন্দাগিরি ঠিকমতো করে কিনা গোয়েন্দার পেছনেও তারা আবার গোয়েন্দা ফিট করে আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে মানুষ যদি এমন গোয়েন্দাগিরি করতে পারে তাহলে সে আল্লাহ পাক কি আমার আপনার সাথে গোয়েন্দা নিয়োগ করতে পারেন না আরো জোরে বলেন আল্লাহ বলেছেন তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে একা একা ভাবেই ছেড়ে দিয়েছি তোমরা যা মন চাই তাই করে বসবা না প্রত্যেকের সাথে আমি গোয়েন্দা দারোয়ান ফেরেশতা নিয়োগ করেছি তারা তোমাদের সব কিছু পর্যবেক্ষণ করছেন আর লিখে লিখে রাখছেন রব্বুল আলামিন কোরআনুল কারীমের 82 নম্বর সূরা সূরাতুল ইনফিতারের 10 নম্বর আয়াত থেকে বলছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন আর নিশ্চয় তোমাদের প্রত্যেকের সঙ্গেই দুইজন সংরক্ষণকারী গোয়েন্দা দারওয়ান ফেরেশতা আমি নিয়োগ করে দিয়েছি তাদের পরিচয় হলো কিরামান কাতিবিন তারা সম্মানিত লেখক ইয়ালামুনা মা তাফআলুন তোমরা যা করো সব তারা জানে বান্দা তুমি কোথায় গিয়ে কোন পাপ করো কোথায় কি করছো সব লিপিবদ্ধ করে রাখার দায়িত্ব এই ফেরেশতাদেরকে যিনি দিয়েছেন তিনি কে আল্লাহ আরো জোরে বলেন তিনি কে আল্লাহ বলবেন কোথায় কিরামান কাতিবিন ফেরেশতারা দেখি তো তোমরা যেই বান্দার সব কিছু লিখে রাখছো দাও দেখি কি লিখছো আর বান্দার হাতে থাকা আমলের কপি এবার দুইটা যখন একসাথে করা হবে মিল থাকবে না অমিল থাকবে
কথা কর না কেন আল্লাহ বলবেন কিরে গাদদার দেখ মিলে গেছে তুই যে বললি এটা তোর না তোর সাথে যে গোয়েন্দাদেরকে নিয়োগ করেছিলাম গোয়েন্দারা রিপোর্ট দিয়েছে তাদের রিপোর্ট আর তোর হাতের আমলনামা মিল মিল বাঁচার জন্য কত কায়দা বলবে আল্লাহ দেখেন এই কাজগুলো আমি করি নাই ফেরেশতারা সব বানায়া বানায়া আমার বিরুদ্ধে লিখেছে বাঁচা যাবে কথা বলেন বাঁচা যাবে আল্লাহ তখন বলবেন বাঁচতে পারবি না বান্দা কিভাবে আপনি বাঁচবেন বাঁচার তো কোনো উপায় নাই এই যে দেখেন আমার ডানে বামে এগুলার নাম কি জোরে বলেন এই ক্যামেরা বানাইছে কে জুড়ে বলেন এই ক্যামেরার কাজ কি এই ক্যামেরা দিয়ে অডিও ভিডিও রেকর্ড করে রাখা যায় এখন এই ক্যামেরা বানিয়েছে মানুষ আর ক্যামেরা বানানোর জন্য মানুষের মাথায় যিনি জ্ঞান দিয়েছেন তিনি কি আল্লাহ আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে মানুষ যদি এরকম ক্যামেরা আবিষ্কার করে অডিও ভিডিও করে রাখতে পারে সেই জ্ঞানদাতা আমার রব আল্লাহ তিনি কি আমার আপনার সারা জীবনের সকল অডিও ভিডিও ধারণ করে রাখার কোনো ব্যবস্থা করে রাখতে পারেন না বিশ্বাস হয় বিশ্বাস যদি হয় তাহলে কেমনে গোপনে গুনাহ করেন কেমনে আপনি আড়ালে অন্যায় করেন পাপ করেন যদি এটার বিশ্বাস আপনার অন্তরে থাকতো আপনি তো পাপ করতেন না আল্লাহ কিন্তু রেকর্ডিং এর ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ তাআলা বলছেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবাইয়াল কথাগুলো কার আল্লাহ বলছেন আমি প্রত্যেকটি মানুষের কার্যকলাপকে তার গ্রীবালগ্ন করে দিয়েছি এই গানের মধ্যে রেকর্ডার আছে তো কি করছেন সব কি রেকর্ড হচ্ছে না কথা বলেন রেকর্ড হচ্ছে কিনা মান্দা যখন বলবে এগুলো ফেরেশতা বানিয়ে লিখেছে আমি করি নাই আল্লাহ বলবেন রেকর্ডিংটা বাজাইয়া দে রেকর্ডিংটা বাজাও কোথায় কি করেছেন এবার কিয়ামতের মাঠে হাশরের মাঠে থাকা হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে এবার সেগুলো দেখানো হবে ইজ্জত থাকবে না বেজ্জত হবে কথা কন না কেন সব দেখানো হবে দেখবেন দুনিয়াতে কিছু মানুষ ধরা খাওয়ার পরে যখন অডিও ভিডিও ফাঁস হয় তখন বলে এগুলো সুপার এডিটিং আমি করি নাই আছে না এরকম টাকলাও বলছিল না এগুলা সুপার এডিটিং তা জাহান্নামীগুলা কিয়ামতের দিন যখন দেখবে হায় 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 তা সব দেখানো হচ্ছে বলবে আল্লাহ রেকর্ডিং এ ভুল আছে আমি এগুলো করি নাই আজকে সুন্দ্রম গ্রামে আমি এসে মাহফিল করলাম আগামীকাল দিনের বেলা আমি যদি বলি আমি গতকাল সুন্দ্রম গ্রামে যাই নাই এরপরে যদি এই ভিডিওগুলো দেখানো হয় আমি যদি বলি আমি যাই নাই আমার কথার কোনো দাম থাকবে কারণ ভিডিও তো আচ্ছা তো জাহান্নামীরা বলবে আল্লাহ আমি এগুলা করি নাই কিন্তু রেকর্ডিং এ কোন রকম সুপার এডিটিং কইরা মনে হয় এগুলা দেখানো হচ্ছে আল্লাহ তাআলা হচ্ছেন ন্যায় বিচারক আল্লাহ তাআলা হচ্ছেন ন্যায় বিচারক এজন্য আল্লাহ ন্যায় বিচারকদেরকে ভালোবাসেন এজন্য আল্লাহ বুখারি মুসলিম তিরমিজির হাদিসে এসেছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা সাত শ্রেণীর মানুষকে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন তার মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছেন এক নম্বরে ইমামুন আদেল ন্যায়পরায়ণ ব্যক্তি যারা ন্যায় করে মানুষের উপরে বিচারের সময় ইনসাফ করে ন্যায় বিচার করে তাদেরকে হাশরের মাঠে যিনি আরশের ছায়ায় জায়গা দিবেন তিনি কি দেখেন তো আল্লাহ চাইলে এরকম ধাপে ধাপে বান্দার সাথে কথা না বলে মায়ের শুরু করা যায় না কিন্তু আল্লাহ প্রমাণ করাই দিচ্ছেন এগুলা তুই করেছিস আর আমরা আল্লাহর সেই বান্দা হইয়া আমরা অনেক সময় নিরপরাধ মানুষের উপরে বিচারের নামে অবিচার করে তাদেরকে দুনিয়া ছাড়া করে দিই আছে না নাই সব বিচারকের উপরে একজন আছেন তিনি কি আলাইসাল্লাহু বি আহকামিল হাকিমিন তিনি কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নন তিনি হচ্ছেন শ্রেষ্ঠ বিচারক বিচার একদিন হবে ইনশাআল্লাহ হ্যাঁ বলবে আল্লাহ এগুলো আমি করি নাই এগুলা ভুল দেখানো হচ্ছে আল্লাহর বিচারের সিস্টেম বলেছিলাম আলাদা এই কথা যখন বলবে তার জবান শক্তিতে তালা লাগিয়ে দেওয়া হবে আল্লাহ বলবেন অনেক কথা বলেছিস আর তুই কথা বলার সুযোগ পাবি না
এবার তোর জবানের মধ্যে তালা দিয়ে দেওয়া হবে আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন আল ইয়াউমা নখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন অনেক কথা বলেছিস সেদিন জবানের মধ্যে তালা লাগিয়ে দিবেন কে আল্লাহ ইয়া আল্লাহ ভাইয়েরা তাকান শুনেন মন দিয়ে জবানে তালা লেগে যাবে হাত কথা বলবে পা কথা বলবে কারণ হাত পায়ের জবান খুলে দিবেন কে আল্লাহ শুধু হাত আর পা নয় শরীরের অন্যান্য অঙ্গগুলো আপনার আপনার করা কর্ম আপনার করা সকল কার্যকলাপ ফাঁস করে দিবে কার কাছে এই হাত দিয়ে কি করেছেন আপনি এই হাতটা কার দেওয়া আরো জোরে বলেন কার দেওয়া একটু ক্ষমতা ভাইয়া এই হাত দিয়ে আপনি নিরপরাধ বহু মানুষকে পিটিয়েছেন এই হাত দিয়ে নিরপরাধ অনেক আলেমদেরকে অত্যাচার করেছেন এই হাত দিয়ে কলম ধরে ইসলামের বিরুদ্ধে লিখেছেন এই হাত দিয়ে কলম ধরে বিচারের রায় দেওয়ার বেলায় আপনি অনেক মানুষের উপর অবিচার করেছেন হাত আপনার সব কুকর্ম আল্লাহর কাছে ফাঁস করে দিবে এই পা দিয়ে আল্লাহর জমিনের উপরে বিচরণ করে করে কোথায় গিয়ে কোন অন্যায় করেছেন কোন গুনাহ করেছেন সব পা সেদিন ফাঁস করে দিবে কার কাছে শুধু তাই নয় আপনার কান আপনার চোখ পর্যন্ত আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষ্য দিবে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয়াউমা ইউহশারু আদাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম وأبصارهم وجلودهم بما كانوا يعملون এই আয়াতটা শুননা তারপর গুনাহ কইরা আল্লাহ বলছেন আর সেদিন আল্লাহর দুশমনদেরকে যখন জাহান্নামের আগুনের দিকে হাকিয়ে নিয়ে যাওয়া হবে তখন কি হবে শাহিদা আলাইহিম সামুহুম ওয়া আবসারুহুম তাদের কান তাদের চোখ তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে কার কাছে যুবক ভাইয়েরা এই কান দিয়ে যে আজেবাজে গান শুনেন এই কান দিয়ে নিষিদ্ধ কি কি শুনেছেন আপনি বলা লাগবে না আপনার কান আপনার সব কুকর্ম ভাস করে দিবে কার কাছে যুবকরা হেডফোন কেন লাগায় হেডফোন দিয়ে কি শুনতেছে কি ঝাকানাকা শুনে হেডফোন দিয়ে শুনছে এয়ারপড লাগিয়ে শুনছে বাহিরের কেউ আশেপাশে থাকা কেউ শুনে না কেউ না শুনলেও শুনেছেন কি আল্লাহ বলেছেন তোমার কান কথা বলবে তুমি কি কি করেছো শুধু কান নয় এই চোখ চোখগুলো কার দেয়া নেয়ামত আরো জোরে বলেন আল্লাহর কত বড় নেয়ামত এই চোখ দিয়ে আমরা দুনিয়াটা দেখি এই চোখ দিয়ে আমরা দুনিয়াটাকে দেখছি কত বড় নেয়ামত এই যে ক্যামেরাগুলো আছে না এখন তো যুবকরা কোনো ফোন বের হলে বাজারে গিয়ে খোঁজ করে যে কোন ক্যামেরার মেগাপিক্সেল কত বেশি কারণ তারা মনে করে যে ক্যামেরার মেগাপিক্সেল যে ফোনের ক্যামেরার মেগাপিক্সেল যত বেশি ওই ফোনের ছবি সুন্দর হয় তত বেশি বর্তমানে হয়তো বাজারে 200 মেগাপিক্সেলের মতো ক্যামেরা আছে এর উপরে সম্ভবত নাই বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন মানুষ দেখার জন্য তাদের চোখে আল্লাহ তাআলা না চাইতেই মানুষের চোখে আল্লাহ তাআলা 576 মেগাপিক্সেল দান করেছেন চোখটাকে আল্লাহ তাআলা কিভাবে দিয়েছেন দেখেন মাথার মধ্যে দেন নাই গরুর মতো এদিকে একটা ওইদিকে একটা দেন নাই গরুর চোখ মাথার দুই দিকে না আল্লাহ মানুষকে এরকম দিলে মানুষ ফুটবল খেলতে পারতো না অথবা মানুষ হাঁটলে দেখা যেত তার চোখ বিভিন্ন জিনিসের দ্বারা আক্রান্ত হতো এই জন্য আল্লাহ মানুষের চক্ষুটা কি করলেন কপালের নিচে দিলেন কারণ আল্লাহ আল্লাহ তাআলা মানুষকে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তখন সুন্দর করে আল্লাহ মানুষকে বানিয়েছেন আল্লাহ তাআলা কপালের নিচে দিলেন কপালের নিচে দিয়ে উপরে হাড্ডি দিয়েছেন আপনি উষ্ঠা খাইয়া পড়লে আসার খাইয়া পড়লে যেন চোখের ক্ষতি না হয় এর উপরে আবার ব্রুও দিয়েছেন আবার চোখের মধ্যে দেখবেন তরল তরল পানি আছে কেন কারণ আমরা যে পরিবেশে বাস করি এখানে জীবাণু আছে
ব্যাকটেরিয়া আছে প্রতিনিয়ত ধুলা বালু ব্যাকটেরিয়া এগুলো আমাদের চোখের ভেতর ঢুকছে রিফ্রেশের একটা ব্যবস্থা আল্লাহ করেছেন যদি চোখের ভেতরের এই তরল পানিটা আল্লাহ না দিতেন তাহলে এই যে জার জীবাণু ঢুকে এগুলো পরিষ্কার হতো না রিফ্রেশ হতো না আমরা অন্ধ হয়ে যেতাম এজন্য আল্লাহ তাআলা তরল এক পানিও রেখেছেন চোখের মধ্যে যাতে সব ধুলা বালু ময়লা সাফ হয়ে যায় সুবহানাল্লাহ এই চোখ আছে আপনি দেখছেন শুনেন গত কয়েকদিন আগে এক অন্ধ লোকের সাথে দেখা হয়েছে সে চোখে দেখে না তাকে জিজ্ঞেস করলাম ভাই আপনি যে জন্মের পর থেকে চোখে দেখেন না আপনার খারাপ লাগে না কয় না আমার খারাপ লাগে না আমি বললাম কি বলেন ভাই এই দুনিয়াটা সুন্দর দুনিয়ার মানুষগুলো কত সুন্দর আসমান জমিন সবই তো সুন্দর এগুলো সুন্দর করে বানিয়েছেন কি দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ আমি বললাম ভাই চোখে দেখেন না খারাপ লাগে না না কয় না বললাম এই যে এত মানুষকে আল্লাহ তাআলা চোখে দেখার শক্তি দিলেন আল্লাহ আপনাকে দিলেন না এজন্য আল্লাহর উপর কি আপনার কোনো অভিযোগ নেই বলল না আল্লাহর উপর আমার কোনো অভিযোগ নেই বললাম ভাই কেন কয় হুজুর শুনেন কেন আমার মন খারাপ না কেন খারাপ লাগে না আর কেন আল্লাহর উপর অভিযোগ নাই এর প্রধান কারণ হলো আপনি হুজুর হইলে কি হইছে আপনার চোখ আছে আপনার গুনাহ করার সুযোগ আছে আমার চোখ নাই গুনাহ করার সুযোগও নাই ঠিকই তো এই রাস্তা দিয়ে যদি কোনো মেয়েরা হেঁটে যায় আমাদের যাদের চোখ আছে আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম চক্ষুকে নিচের দিকে রাখো নিম্নগামী করো আমার আপনার চোখে দেখার শক্তি আছে বলে এই চোখের অপব্যবহার করে আমরা গুনাহ করার সুযোগ কিন্তু অন্ধ ব্যক্তির সুযোগ আছে এই যে আমার হাতে এটা কি একজন অন্ধ লোকের হাতে ফোন দিলে সে আঙ্গুল দিয়ে স্ক্রল করলো ফেসবুক বা ইউটিউবের যে কোনো ভিডিও আসলে সে দেখবে না চোখে দেখার শক্তি নাই গুনাহ করার সুযোগ আমার আপনার সুযোগ আছে কিনা যুবক ভাইয়েরা রাতের বেলা বাড়িতে যে ঘুমাও হ্যাঁ আব্বু আম্মু আব্বু আম্মির রুমে ভাই বোন সবাই যার যার রুমে মোবাইল হাতে নিয়ে এরপরে পর্নোগ্রাফি দেখো তারপরে নিষিদ্ধ ভিডিও হারাম অশ্লীল আজে বাজে ভিডিও দেখো ভাবছো কেউ দেখছেন না কেউ জানেন না কেউ না জানলেও না দেখলেও দেখছেন কে যে চোখ দিয়ে আপনি এই হারাম জিনিস দেখছেন এই চোখ আপনার থাকবে না কিয়ামতের দিন চোখ বলবে আল্লাহ তোমার বান্দাকে তুমি চোখের নেয়ামত দিয়েছো সেই নেয়ামতের অপব্যবহার করে করে তোমার সব নিষিদ্ধ জিনিস এই চোখ দিয়ে দেখেছে চোখ আপনার বিরুদ্ধে কিয়ামতে সাক্ষ্য দিবে কার কাছে আল্লাহ সেই কথাই বলছেন শুধু তাই নয় আল্লাহ বলছেন ওয়া জুলুদুহ তোমাদের গায়ের চামড়া কথা বলবে তোমরা কি করেছো আল্লাহু আকবার আল্লাহু আকবার এই চামড়ার খুব যত্ন নিচ্ছেন না শীতকাল এসেছে দামি দামি ব্র্যান্ডের লোশন ইউজ করছেন অলিভ অয়েল জৈতুনের তেল লাগাচ্ছেন এই চামড়াও আপনার বিরুদ্ধে কথা বলবে মা বোনরা এই চামড়ার মধ্যে আটা ময়দা কিছু মহিলা তো আছে এত বেশি আটা ময়দা মাখে আটা ময়দা মাখলে লাগে একরকম ছুটাই ফেললে লাগে আরেক রকম এই চামড়া যে আপনি দেখাচ্ছেন আল্লাহ বলেছেন ঢেকে রাখো পর্দা করো বোরখা পরো আপনি দেখাচ্ছেন এই চামড়া কিয়ামতের দিন কথা বলবে কার সাথে বলবে আল্লাহ তোমার বান্দি তার শরীরের চামড়া সৌন্দর্য দেখিয়েছে তোমার বিধান অমান্য করেছে হায় 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 যখন চামড়া কথা বলবে জাহান্নামীরা তাদের চামড়াকে জিজ্ঞেস করবে আল্লাহ কোরআনে বলেছেন জাহান্নামীগুলো বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা শুনতেছেন আমার কথা কিচ্ছা কাহিনী চলতেছে না কোরআন থেকে শুনেন ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা হে চামড়া তুমি এত বড় নাফরমান কেমনে হলো তোমার এত যত্ন নিতাম স্কিন সচেতন আমি ছিলাম তুমি কেন আমার বিরুদ্ধে কথা বলো চামড়া তখন বলবে আনতাকাল্লাহুল্লাযী আনতাকা কুল্ল শাইই যিনি বাক শক্তি দিয়েছেন সেই বাক শক্তি দাতা আমার আজ জবান খুলেছেন তোমার বিরুদ্ধে তোমার কৃতকর্মগুলো ফাঁস করে দেওয়ার জন্য আল্লাহু আকবার পরে যেন খবরদার মা বোনরা পর্দা কইরেন না পর্দা কইরেন বেপর্দা হইয়েন না অবশ্য আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে এখন মেয়েরা পর্দা করছে পর্দা বেড়ে যাচ্ছে এখন আগে মাদ্রাসার মেয়েরা পর্দা করে যাইত
স্কুল কলেজ ইউনিভার্সিটির প্রায় বেশিরভাগ মেয়েরাই ব্যাপারটা করে যায় তো ওই পরিবেশে তারা অভ্যস্ত নয় যখন আমাদের মেয়েরা আমাদের বোনেরা ব্যাপারটা হয়ে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যাওয়া শুরু করলো তারা দেখলো বখাটে ছেলেরা ডিস্টার্ব করছে এরকম ব্যাপারটা থাকার কারণে কুনজর দিচ্ছে বদনজর দিচ্ছে ডিস্টার্ব করছে ইফতিজিন করছে তখন তারা বাধ্য হয়ে নিজের ইজ্জতের হেফাজতের জন্য ইসলাম চর্চা করা শুরু করেছে এখন দেখবেন আপনারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতেও ধীরে ধীরে বোরখা পরা মেয়েদের সংখ্যা বেড়ে যাচ্ছে এখন যখন বোরখা পরা মেয়েদের সংখ্যা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে বাড়ছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যারা আছেন তারা বলছেন কিভাবে আর বিশ্ববিদ্যালয়ে কি মাদ্রাসা হয়ে যাচ্ছে নাকি এখন বিশ্ববিদ্যালয়ে মেয়েদেরকে তারা পর্দা করতে দিচ্ছেন না তারা রিজন বলছেন যে মেয়েদের চেহারা দেখতে হবে নইলে এটা কোন মেয়ে আসলে সে আমাদের ডিপার্টমেন্টের কিনা বুঝবো কেমনে তা আমিও বলি গত দুই বছর যখন করোনার গজব ছিল তখন তো আপনারাই নোটিশ কইরা বলেছেন সবাই মাস্ক পরে আইসো তখন তো চেহারা ঢাকা ছিল তখন তো অসুবিধা ছিল না তখন তো চেহারা খুলতে বাধ্য করা হতো না এখনকার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নোটিশ দিয়ে মেয়েদেরকে পর্দা করতে বাধা দেওয়া হচ্ছে সেটা আমরা জানতে চাই তারা নোটিশ করছে করোনা আসার পরে হেরাই বেশি ভয় পাইছিল কেমনে ভয় পাইছিল তারা পিপিই পড়েছে পিপির কথা মনে আছে বুরখার মতো আবার মাস্ক তো পড়েছে তার উপরে আবার মাথার মধ্যে আপনারা নিশ্চয় দেখছেন করোনার সময় অতি সচেতন যারা হেলমেটের মতো কি জানি আরেকটা দিত দেখলে মনে হইতো যে মহাকাশ থেকে মনে হয় নাসার বিজ্ঞানীগণ নেমে চলে এসেছে এরাই দেখা গেল করোনা আসার পরে নিজেরাই পর্দা করা আরম্ভ করলো খালি করোনার গজবটা একটু গেল লুচ্চামি বদমাশির খায়েশ আবার তাদের আবার শুরু হয়ে গিয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত এক সপ্তাহ ধরে মেয়েরা নারী শিক্ষার্থীরা আন্দোলন করছে ভাবা যায় এটা 91% মুসলমানের দেশ আপনাদের মেয়েরা স্কুলে পড়ছে কলেজে পড়ছে ইউনিভার্সিটিতে পড়ছে আপনাদের মেয়েরা নিরাপদে ক্যাম্পাসে পড়াশোনা করুন আপনারা চান কি চান না চান কি চান না এজন্য আপনাদের মেয়েরা আপনাদের বোনেরা নিরাপত্তার জন্য তারা পর্দা করে যাচ্ছে আর পর্দা করবে এটা তার ধর্মীয় অধিকার সাংবিধানিকভাবে প্রতিটি মানুষকে ধর্ম চর্চার সুযোগ দেওয়া হয়েছে এটা তার সাংবিধানিক এবং নাগরিক অধিকার সুতরাং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের বোনদেরকে পর্দা করার এই নাগরিক অধিকার সাংবিধানিক অধিকার ধর্মীয় অধিকার যারা ধর্মীয় অধিকার যারা আমাদের মা আমাদের মেয়েদেরকে বোনদেরকে যারা পর্দা করতে দেয় না তারা আমাদের বোনদের তারা আমাদের মেয়েদের সাংবিধানিক অধিকার নাগরিক অধিকার ধর্মীয় অধিকারে তারা হস্তক্ষেপ করে ফেলেছে আমরা বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অচিরেই এই নোটিশ অকার্যকর করে নতুন করে আবার নোটিশ দেওয়া লাগবে যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে সকল মেয়েরা পর্দা করে আসতেছে পর্দা করার সুযোগ তারা পাবে বাধা দেওয়া হবে না যদি এই সিদ্ধান্ত থেকে আপনারা ফিরে না আসেন তাহলে এদেশের 91% তাওহিদবাদী জনতা যারা হৃদয়ে ইসলামের চেতনা লালন করে যাদের মেয়েরা স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে যাদের মেয়েরা পর্দা করে যায় আমাদের অনুভূতিতে যদি আরো আঘাত দেওয়া শুরু করেন তাহলে এদেশের তাওহিদবাদী জনতা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে আন্দোলনে নামতে বাধ্য হবে সম্মানিত উপস্থিতি চামড়া পর্যন্ত কথা বলবে কার সাথে এখন আপনি বাঁচবেন কেমনে বলেন প্রথমে তো বলছিল আল্লাহ আমি ওগুলা করি নাই ফেরেস্তা গোয়েন্দা রিপোর্ট দিল মিলে গেছে এরপরেও বলেছে আমি করি নাই তারপরে অডিও ভিডিও দেখানো হলো এরপরে বলতেছে আমি করি নাই এখন আর নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলা শুরু করেছে হাত পা কান চোখ চামড়া পর্যন্ত কথা বলতেছে আপনি যা করেছেন সব বলে দিচ্ছে কার কাছে আর বাঁচা যাবে আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে ফেরেশতারা ডান্ডা বেরি লাগা শিকল পরা জাহান্নামী গুলারে কত গজ লম্বা এক দুই হাত লম্বা নয় আল্লাহ কোরআনে বলেছেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 জিরাআন ফাসলুকু 70 গজ লম্বা শিকল দিয়ে জিনজির দিয়ে বাঁধ টাইট করে বাঁধ এরপরে জাহান্নামীগুলোকে শিকল দিয়ে বেঁধে শিকল লাগায়া ডান্ডা মেরে লাগায়া জাহান্নামীগুলোকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে সেখানে জাহান্নামের দারওয়ান ফেরেশতা থাকে জাহান্নামীগুলোকে যখন জাহান্নামের দিকে টেনে খিচড়ে নেওয়া হবে
জাহান্নামের দারোয়ান ফেরেশতারা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থাকবে তাদেরকে জিজ্ঞেস করবে আলাম ইয়াতিকুম নাদির কি ব্যাপার কপালপুরা দুর্ভাগার দলেরা তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই তোমাদেরকে কি কেউ জাহান্নাম সম্পর্কে সাবধান করে নাই সতর্ক করে নাই নবী রাসূল তথা পয়গম্বরেরা কি তোমাদের কাছে যান নাই অথবা পয়গম্বরদের উত্তরসূরি আলেমরা কি তোমাদেরকে সতর্ক করেন নাই যখন জাহান্নামের দারোয়ান ফেরেশতারা জাহান্নামীদেরকেই প্রশ্ন করবে জাহান্নামীগুলো তখন বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর অবশ্যই অবশ্যই সতর্ককারী এসেছেন আমাদেরকে সতর্ক করেছে ফেরেশতারা বলবে তো তোদের কাছে যদি সতর্ককারী যায় যদি সতর্ক করে তোরা এই সতর্কবাণী শোনার পরে কি করেছিলি জাহান্নামীরা তখন বলবে আমরা এগুলো শোনার পরে আমরা কি বলতাম কি মনে করতাম সেটা হলো ফাকাল্লাবনা ওয়া কুননা মা নাযালাল্লাহু মিন আমরা এগুলো মিথ্যা ভাবতাম মনে করতাম আসলে এই জাহান্নাম তাহান্নাম কিছু নাই আমরা সতর্ককারীদেরকে মিথ্যাবাদী বলে প্রতিপন্ন করেছিলাম এবং আমরা ভাবতাম আমরা বলতাম ইন আনতুম ইল্লা ফি দলালিন কাবীর আমরা বলতাম তোমরা বড় গোমরাহিতে আছো আমরা দুনিয়ার মজা নিয়ে আছি দুনিয়ার মজা নিয়ে থাকতে দাও এই জাহান্নামের ভয় নাই বলেই তো ঘুষ খাচ্ছে সুদ খাচ্ছে দুর্নীতি করছে জাহান্নামের আযাব এটা তার জাহান্নামের আযাবের ভয় নাই বলে সুদের টাকা পেটে ঢুকাচ্ছে জনগণের সম্পদ লুটপাট করে পেটে ঢুকাচ্ছে অথবা বিদেশে বেগম পাড়া বানাচ্ছে তার ভেতরে তো জাহান্নামের আগুন আগুনের ভয় নাই এজন্য এতিমের সম্পদ ভক্ষণ করে পেটের ভেতরে ঢুকাইয়া জাহান্নামের আগুন দুনিয়াতেই পেটের ভেতরে ঢুকাই নিয়ে যাচ্ছে ঠিক কিনা বলে ফেরেশতারা বলবে কি কপালপুরা সতর্ক করে নাই হ্যাঁ সতর্ক করেছে কিন্তু আমরা এগুলো বিশ্বাস ফেরেশতা বলবে বিশ্বাস যেহেতু করিস না একটু পরে বুঝবি মজা একটু পরে মজা ফেরেশতারা বলবে ঠিক আছে যেহেতু বিশ্বাস করো নাই এবার জাহান্নাম খুলে দেওয়া হবে জাহান্নাম বড় ভয়াবহ জায়গা কিয়ামতের দিন জাহান্নাম কেমন অবস্থায় হাজির করা হবে নবীজি বলেছেন জাহান্নামের 70,000 লাগাম থাকবে জোরে কোন কত হাজার 70,000 লাগাম থাকবে আবার প্রত্যেকটি লাগামে জাহান্নামকে নিয়ন্ত্রণ করবার জন্য প্রতিটি লাগামে 70,000 ফেরেশতা থাকবে আল্লাহু আকবার নবীজি বলেছেন ওই ফেরেশতারা যদি কিছু মুহূর্তের জন্য জাহান্নামের লাগামকে ছেড়ে দিত জাহান্নাম মুহূর্তেই গোটা দুনিয়ার সবকিছু গ্রাস করে ফেলতো জাহান্নাম জাহান্নাম কি কঠিন জায়গা শোনেন যে জাহান্নামে জাহান্নামীদেরকে ফেলা হবে এই জাহান্নামটা কতটুকু গভীর খুব সুন্দর করে বোঝার চেষ্টা করেন এই যে ডায়াস সম্ভবত এটা 3 ফুট বা 3.5 ফুট উঁচু হবে এখন এই 3 ফুট উঁচা থেকে দেখেন এই টিস্যুটা ফেললে পড়তে 1 সেকেন্ডও সময় লাগে নাই টিস্যুটা পাতলা যদি ভারী কিছু অর্থাৎ পাথর হতো আরো তাড়াতাড়ি পড়ে যেত কারণ পাথরের ওজন বেশি তাহলে দেখা যাচ্ছে আমি যদি অন্তত 50 ফুট 60 ফুট আরো সুন্দর করে বুঝাই যদি 10 তলা বিল্ডিং এর উপর থেকে একটা পাথর আমরা ফেলে দেই দেখা যাবে 10 তলা উপর থেকে পাথর ফেললে একেবারে মাটিতে গিয়ে পড়তে সেটা হয়তো 2-3-5-6 সেকেন্ড লাগতে পারে কিন্তু যে জাহান্নাম পাপীদের জন্য গুনাগারদের জন্য বেনামাজি সুদখোর ঘুষখোর এক কথায় পাপীদের জন্য তৈরি করা হয়েছে ওই জাহান্নামটা এত গভীর নবীজি বলেছেন জাহান্নামের মুখে যদি একটা পাথর ফেলা হয় ওই পাথরটা জাহান্নামের তলদেশ স্পর্শ করতে 70 বছর সময় লেগে যায় আল্লাহু আকবার কত বছর চিন্তা করেছেন কত গভীর নামাজ ছাড়ার আগে চিন্তা করে নামাজ ছাইরেন সুদ ঘুষ অন্যায় বিচার জুলুম পাপাচার অনাচার জিনা সকল প্রকার গুনাহ করবার আগে জাহান্নামের আগুনের চিন্তা মাথায় আনিয়েন জাহান্নামের আগুন হলো দুনিয়ার আগুনের
দুনিয়ার আগুনটা হলো জাহান্নামের আগুনের 70 ভাগের এক ভাগ জাহান্নামের আগুনকে একটা না 3000 বছর উত্তাপ দেওয়া হয়েছে প্রথমে যখন 1000 বছর উত্তাপ দেওয়া হলো জাহান্নামের আগুন রক্তিম বর্ণ অর্থাৎ লাল বর্ণ লাল কালার ধারণ করলো দ্বিতীয় পর্যায়ে যখন জাহান্নামের আগুনকে আরো 1000 বছর উত্তাপ দেওয়া হলো তখন জাহান্নামের আগুন কৃষ্ণ বর্ণ ধারণ করলো এরপরে তৃতীয় পর্যায়ে যখন জাহান্নামের আগুনকে আরো 1000 বছর উত্তাপ দেওয়া হলো জাহান্নামের আগুন নিকশ কালো তমসাচ্ছন্ন অন্ধকার অবস্থায় পরিণত হয়ে গেল তাহলে বলেন তো জাহান্নামের আগুনের রংটা কি রকম আরো জোরে বলেন এবার আমাকে বলেন দুনিয়ার আগুনের রংটা কি রকম এবার বুঝার চেষ্টা করে সবগুলো লাইট যদি বন্ধ করে দেওয়া হয় সবগুলো লাইট বন্ধ করার পর এখানে যদি দুনিয়ার আগুন কিছু খের এর মধ্যে যদি আগুন জ্বালানো হয় তাহলে দেখবেন লাল কালার হওয়ার কারণে কিছু কিছু আফসা আফসা আলো সব দিকে দেখা যাবে কারণ আগুনের কালার লাল আর জাহান্নামের আগুন এত বিপদজনক এত ভয়াবহ আলোকিত জায়গায় জাহান্নামের আগুন জ্বলে উঠলে আলোকিত জায়গা পর্যন্ত অন্ধকার হয়ে যায় বিপদ 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 মহা বিপদের জায়গা 70 ভাগের এক ভাগ হলো দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের চাইতে শোনেন নামাজ ছাড়বার আগে চিন্তা করে ছাইরেন গুনাহ করবার আগে চিন্তা করে ছাইরেন দুনিয়ার আগুনে আপনাকে ফেললে 10 সেকেন্ড থাকতে পারবেন শেষ আরে দুনিয়ার আগুন তো মানুষের চামড়া জ্বালায় আর জাহান্নামের আগুন কলিজা শুদ্ধ জ্বালায় ছারখার করে দেয় এক বেনামাজি লোককে আমি একদিন বললাম শুনতেছেন আমার কথা বললাম ভাই ফজরের নামাজে আসলেন না কেন কয় হুজুর আসতে চাই একটু অলসতার কারণে ফজরের নামাজটা হলো এমন এক নামাজ হুক শীতকাল আর হুক গরমের কাল চ্যালেঞ্জিং মুমিনের জন্য এটা কেন গরমের কালে দেখবেন রাত 2টা 3টা পর্যন্ত গরম রাত 3টা 4টার পরে ফজর যখন মুয়াজ্জিন সাহেব বলে আসসালাতু খাইরুম মিনান নাওম ওই সময় একটু আরাম আরাম লাগে ঠিক না আবার যখন শীতকাল আসে ওই সময় শীত আরো বেশি লাগে ইচ্ছা করে আরো কম্বলটাকে মুড়াইয়া আরো আরো ভালো করে ঘুমায় ঠিক না ঘুমায় থাকেন গরমেও ঘুমান শীতেও ঘুমান জান না এবার বিবেকবান মানুষের মতো বলেন তো ফজরের আজান হইল নামাজে গেলেন না ইমাম সাহেব শুরু করেছেন নামাজ আল্লাহু আকবার নামাজ শুরু হয়ে গেছে ওই সময়ে আপনার ঘরের মধ্যে আগুন লাগছে কি লাগছে আগুন জাহান্নামের আগুন না দুনিয়ার আগুন লাগছে আর কি তো তখন কি আপনি ভাববেন উফ পৌষ মাসের শীত এখন তো পৌষ মাস চলে পৌষ মাসের শীতের মধ্যে ঘরে একটু আগুন লাগছে ঘরের বেড়ায় ঠিক আছে আগুন জ্বলুক আগুনের একটু হালকা হালকা উষ্ণতাপ লাগবে আমি আরাম করে ঘুমাবো এটা বলবেন নাকি কাঁথা বালিশ সব ফালাইয়া থুইয়া দৌড় মারবেন কথা কন না কেন কেন আগে জানবা চাইতে হবে আগুনের আগুন লেগে যাবে শুনে আচ্ছা ভাই এই আগুনটা জাহান্নামের আগুনের কত ভাগের কত ভাগের কত ভাগ 70 ভাগের এই আগুন কি এত ভয় হায় 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 আগুন লাগলে পড়ে যাব শেষ হয়ে যাব এই আগুনের ভয়ে আপনি যদি ঘুম ফালাইয়া থুইয়া দৌড়াইতে পারেন এই আগুনের চাইতে আরো 69 ভাগ বেশি তেজওয়ালা জাহান্নামের আগুন যে ফজরের নামাজ ছাইড়া দিয়া ঘুমাইলেন ওই ফজরের নামাজ ছাড়লে ওই আগুনে পোড়া লাগবে তাহলে ওই আগুনের ভয়ে আপনি কি একটু ঘুম থেকে উইটা ফজরের নামাজে যাইতে পারেন না এটা কেমন মানুষ আপনি কেমন মানুষ আপনি আমাকে বলেন আপনি তো দুনিয়ার আগুনকে খুব ভয় পাচ্ছেন দুনিয়ার আগুন তো জাহান্নামের আগুনের কাছে কিচ্ছু না ফেরেশতারা বলবে সতর্ককারীরা সতর্ক করেছিল কোন কিচ্ছায় ছিলাম মনে আছে তো আপনাদের পুরো জাহান্নামের আলোচনাকে আমি একটা কাহিনী আকারে নিয়ে এসেছি কাহিনী আকারে ফেরেশতাদের সাথে জাহান্নামের কথা হচ্ছে হেরা বলতেছে বলছিল কিন্তু আমরা এগুলো এই যে মাহফিলওয়ালারাও বলবে বলছে এগুলো আসিমুর রহমান হুজুরও বলছিল এগুলো আমরা বিশ্বাস তো ফেরেশতা বলবে বিশ্বাস যেহেতু করিস নাই এখন মজা বুঝবি ধর এগুলোকে জাহান্নামে ঢুকাম জাহান্নামীরা যখন দেখবে হায় 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 আমাদেরকে জাহান্নামে এখন ঢুকিয়ে ফেলা হচ্ছে তখন তারা আফসোস করে বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর আহ
লাউ কুন্না নাসমাউ এই যে সতর্ক করা হয়েছিল যেগুলো যদি সেগুলো শুনতাম আও না আকিলু অথবা যদি অনুধাবন করতাম রিয়েল আমরা যদি অ্যানালাইসিস করতাম বুঝতাম আর জাহান্নামে যাওয়া লাগতো আফসোস করে লাভ হবে এবার জাহান্নামীদেরকে জাহান্নামে কিভাবে ঢুকানো হবে শুনেন আল্লাহ বলছেন কিভাবে ঢুকানো হবে শোনো ফাল্লাযীনা কাফারু قطعت لهم ثياب من نار অতএব যারা কুফরি করেছে সেই সীমা লঙ্ঘনকারী জাহান্নামীদেরকে আগুনের তৈরি পোশাক পরানো হবে আপনাদের গায়ে এখন আছে সুতার পোশাক এজন্য খুব আরাম লাগতেছে জাহান্নামীদেরকে পরানো হবে আগুনের পোশাক ওই আগুনের পোশাক পরিধান করার কারণে চামড়া সব জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে ভাববেন তো শেষ তো একবারে জ্বলে পুড়ে শেষ আর আযাব পাবে না না আল্লাহর আযাবের সিস্টেমটা আলাদা মনে করেন দুনিয়ায় একজনের এমন রোগ হইছে শরীর পচে যাচ্ছে পোকা টুকা ধরছে দেখবেন আমরাও মাঝে মাঝে যখন কঠিন রোগে আক্রান্ত লোকদেরকে দেখতে যাই আমরাও দোয়া করি বলি আল্লাহ হায়াত থাকলে তারে সুস্থ করেন না থাকলে আল্লাহ নিয়ে নেন এর কষ্ট কিন্তু জাহান্নাম এমন জায়গা কষ্টের পরে কষ্ট আসবে মউত আর আসবে মউত একবার মউত কয়বার আল্লাহ বলেছেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামীরা এমন এক কঠিন অবস্থায় পড়বে মরবেও না বাঁচবেও না মাঝামাঝি অবস্থায় থাকবে চামড়া জ্বলবে আল্লাহ বলেছেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বদ্দালনাহুম জুলুদান গায়রাহা লিয়াদুকুল আযাব সাথে সাথে নতুন চামড়া লাগানো হবে আবার পুরানো হবে আবার লাগানো হবে আবার পুরানো হবে আবার লাগানো হবে আবার পুরানো হবে আবার লাগানো হবে আবার পুরানো হবে এভাবে এভাবে চলমান থাকবে চলমান থাকবে চলমান থাকবে নাউযু বিল্লাহি মিন এই শেষ নানা কায়দার আযাব সুদ ঘুরের এক রকম আযাব ঘুষ ঘুরের এক যেমন এক রকম আযাব সুদ এটা যে এত মারাত্মক গুনাহ সুদের ওয়াজ তো একটা হাদিস বুঝলেই শেষ সেটা কি সুদ সুদের 70টারও বেশি গুনাহ আছে এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মার সাথে জিনা যে সুদ খায় আমি তো বলি এ মাইনসের যত না নবীজি বলেছেন মায়ের সাথে কিসের মতো জিনা করার কিভাবে আপনি অন্যায় করেন নানা কায়দার আযাব আল্লাহ কোরআনে বলেছেন ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম মাথার উপরে ফুটন্ত পানি ঢালা হবে চামড়া জ্বলে পুড়ে নাই ভেতরে নারী ভুঁড়ি পর্যন্ত উতরে উঠবে এখানে কি আযাব শেষ ওয়ালা হুম মাকামে মিন হাদিদ লোহার তৈরি আপনারা কি কুমিল্লায় ডান্ডা বলেন মুগুর বলেন না শাবল বলেন আচ্ছা লোহার তৈরি মুগুর এখন তো একটু ক্ষমতা পাইছেন এরপরে হাতে লাঠি নিয়ে যারে মন চায় তারে পিটান মাঝে মাঝে আলেমদেরকেও পিটান ফেরেশতা যখন পিটান শুরু করবে একদম জুরাই জুরাই লাগাবে আল্লাহ বলেছেন ওয়ালা হুম মাকামিউ মিন হাদিদ লোহার তৈরি মুগুর পিটাইতে পিটাইতে অবস্থা খারাপ করে ফেলবে শাস্তির পর শাস্তি জাহান্নামীরা জাহান্নামে এরকম আযাব পাইয়া এত পিপাসার্থ হবে পানির জন্য হাহাকার জিহ্বা বের হয়ে যাবে কুকুরের মতো বলবে আল্লাহ একটু পানি দেন আমাদেরকে পানি ভিক্ষা দেন আল্লাহ এভাবে আমাদেরকে আপনি শেষ করে দিয়েন না আল্লাহ বলবেন লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা এখানে কোনো তৃপ্তিদায়ক সুপিয় পানি নাই যেটা তোমার পিপাসা মিটাবে জাহান্নামে তুমি পানি চেয়েছো তোমার জন্য আছে ইল্লা হামিমাও ওয়া গাসাকা গরম পানি ঠুটে ঠুটে নেওয়া মাত্রই সব পুড়ে যাবে ওয়া গাসাকা পুজ আছে শরীরে ঘা হলে যে পুজ হয় এগুলো দেওয়া হবে খাবারের জন্য মরিয়া হয়ে উঠবে আল্লাহ খাবার দেন লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারিয় লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু কাঁটাযুক্ত ঘাস দেওয়া হবে গরুও তো ভালো ঘাস খায় জাহান্নামীরা গরু ছাগলের চোখ খারাপ কাঁটাযুক্ত ঘাস দেওয়া হবে ক্ষুধার যন্ত্রণা এগুলাই ঢুকাবে কিন্তু ঢুকবে না গলায় আটকে পুষ্টি যোগাবে না জাক্কুম নামক নিকৃষ্ট খাবার দেওয়া হবে জাহান্নামীরা মায়ের উপর মায়ের আযাবের উপর আযাব খানা দানাও নাই পানিও জান্নাতিদের দিকে তাকায় দেখবে হায় 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 জান্নাতিরা তো খুব আরামে জান্নাতিরা খুব খাবার আর খাবার রিজিক আর রিজিক পানীয় আর পানীয় এই রিজিক দিয়েছেন কে জান্নাতিদের কাছে এবার জাহান্নামীরা যাবে গিয়া ভিক্ষা চাইবে
কি বলবে আল্লাহ কোরআনে বলেছে ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ তারা গিয়ে বলবে ও জান্নাতি ভাইরা বহুত খাবার দাবার পাইতেছো তোমরা একটু দাও না একটু খাবার দাও পানি দাও জান্নাতীরা তখন বলবে ইন্নাল্লাহ হারামাহুমা আলাল কাফিরিন ও ভাইরা শোনো জান্নাতের নিয়ামত কি আল্লাহ তাআলা কাফির মুশরিক আর জাহান্নামীদের জন্য হারাম করে দিয়েছেন দেওয়া হবে না হতাশ হয়ে জাহান্নামীরা বসে থাকে হঠাৎ করে জাহান্নামীরা এবার তাদের ভণ্ড নেতাদেরকে তাদের সামনে পাবে যে সকল ভণ্ড প্রতারক ধোকাবাজ নেতাদের অনুসরণ করে দুনিয়াতে আকাম কুকাম করছে পেয়ে যাবে কথাগুলো মোল্লার না আল্লাহর দৌড়াদৌড়ির আগে চামচামি করার আগে একটু বুজ্জা শুনা কইরেন আর এই আয়াত গিয়া বাড়িতে মিলাইয়া একদম বাংলা অনুবাদ শুদ্ধা পইরেন এরপরে আল্লাহর কাছে হেদায়াতের দোয়া কইরেন আল্লাহ আমাদেরকে হেদায়াত দেন আমিন কোরআনুল কারীমের 14 নম্বর সূরা সূরা ইব্রাহিমের 21 নম্বর আয়াত আটকাই দিবে ও নেতাজি দাঁড়ান বহুত আকাম কুকাম করাইছেন বহুত আবার চালান দেওয়াইছেন বহুত মানুষেরে পিটাইতে বলেছেন পিটাইছি যা বলেছেন তাই করেছে যত অন্যায়ের হুকুম দিয়েছেন সব অন্যায় করেছি দাঁড়ান হিসাব নিকাশ আজকে আপনার সাথে চুকাবো দাঁড়ান চলেন আমরা কোরআনে ফিরে যাই কি বলবে তারা ফাকালাত দুআফাউ লিল্লাযীনাস تكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء শুনেন শুনেন ভালো করে শুনেন আলেমরাও তো বসে আছেন আলেমদেরকে সাক্ষী রেখে বলতেছি কর্মীরা বলবে ইন্না নিশ্চয় কন্যা মানে আমরা লাকুম তোমাদের তাবান অনুসারী ইন্না কন্যা লাকুম তাবান নিশ্চয় আমরা তোমাদের অনুসারী ছিলাম তো হেরা বলবে এটা তো আমরা জানি যে তোরা আমাদের অনুসারী ছিলে তোরা আমার কর্মী বাহিনী ছিলে তো আমিও জানি জানলে হবে না দুনিয়াতে যে আকাম কুকাম করতাম আপনার পাওয়ারের কারণে কেউ কিচ্ছু বলতো না সবাই ভয় পাইতো আমাদেরকে মাঝে মাঝে আকাম কুকাম কইরা ধরা খাইলেও আপনি হুঙ্কার চাতেন এই কারে ধরছো এটা আমার লোক ছাড়ো আপনার হুঙ্কারই ছাইরা দিছে আদালত পর্যন্ত গেল আপনি জামিন করাই আনছেন এখন আপনার কাছে আমাদের প্রশ্নটা হলো ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই আজকে এই যে আল্লাহর আযাবের সম্মুখীন হয়ে আছি আমরা আল্লাহর আযাব থেকে আমাদেরকে বাঁচাইবার জন্য আজকে কিছু করতে পারবেন আমাদের জন্য একটু জামিন করান না আজকে একটু প্রভাব খাটান কর্মী বলতেছে কারে কারে বলতেছে মোল্লার কথা না আল্লাহর কথা নেতাগুলোকে যখন এই প্রশ্ন করবে হেরা কি বলবে আল্লাহ ইব্রাহিম সূরা সূরা ইব্রাহিম 21 নম্বর আয়াত এটা হেরা তখন বলবে শোনো কেমনে বাঁচাইতাম বলো আর দুনিয়াতে আমাদের কথা তোমরা মানছো এটা ঠিক আছে আমরাও স্বীকার করতেছি قالوا لو هدانا الله لهديناكم ভাই রে لو هدانا الله আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত দিতেন لهديناكم তাহলে আমরাও তোমাদেরকে হেদায়েত দিতাম আমাগো নিজেদের কপালে তো হেদায়েত ছিল না তো তোমাগোরে কেমনে হেদায়েত দিতাম খাইছেনি ধরা না 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 এমন বললে হবে না কিছু একটা করতে হবে কর্মী বলতেছে নেতাকে আজকে বাঁচান না নেতাজি তখন বলবে না রে ভাই চিৎকার করে লাভ হবে না এটা দুনিয়া না দুনিয়ায় আমাদের ক্ষমতা ছিল আজকে কারো ক্ষমতা নাই আজকে কেবল একজনের ক্ষমতা চলবে তিনি কে অসহায় হয়ে তারা বলবে সওয়াউন আজকে আপনি বক্তব্যের আগে যারে বলেন আমার আস্থার ঠিকানা বিশ্বস্ততার ঠিকানা হেই তখন বলবে সওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস তারা বলবে ভাই রে শোন লাফালাফি করিস না এখানে আজকে ধৈর্য ধর আর না ধর আজকে তোরা কর্মী আমি নেতা আমাদের দুজনের অবস্থা হলো সাওয়া সাওয়া মানে কি সমান সমান কর্মীরা বলবেন না 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 ওই তো না
আমরা এটা মানি না মানি না এটা আমরা আল্লাহ বলবেন কি রে কে আবার কি মানুষ না তোর আবার কারা আল্লাহ বল তখন কর্মীরা বলবে আল্লাহ এই যে আমাদের নেতারা বলতেছে আজকে নাকি আযাবটা সমান সমান দিবেন আমাদের কিটা আমরা মানি না আল্লাহ বলবেন তো তোরা কি চাস তারা বলবে আল্লাহ আমাগো নেতাদের বিরুদ্ধে আপনার কাছে আমাদের দাবি আছে দুইটা জোরে কোন কয়টা আর জোরে কয়টা তো কি বল এক নাম্বার ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا هي আমাদের رب إنا أطعنا নিশ্চয় আমরা আনুগত্য করতাম কাদের سادتنا وكبراءنا আমাদের এই লিডারদের فأضلونا السبيلا আর এরাই তো আমাদেরকে পথভ্রষ্ট করেছিল আল্লাহ বলবেন এটা আমিও জানি দাবিটা বল আল্লাহ দাবিটা হলো তারা এখন বলছে তারা হুকুমদাতা আর আমরা হচ্ছি কাজ করনেওয়ালা আমরা কর্মী বাহিনী কেন আজ আমাদের আযাব সমান সমান হবে তারা হুকুমদাতা হিসাবে আমাদের দাবি হলো রব্বানা আতিহিম দুআফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা ربنا هي আমাদের رب আতিহিম এদেরকে দেন দেন কি দেন দুআফাইন মিনাল আযাব আমাদের চেয়ে ডবল আযাব অর্থাৎ আল্লাহ আজ আমরা জাহান্নামে আসার কারণে আপনি আমাদেরকে যে আযাব দিবেন আমাদের এই বন্ড নেতাগুলারে আমাদের চাইতে আরো ডবল আযাব দেওয়া লাগবে নেতার নেতাগিরি ছুটে যাবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়ো কোথায় দৌড়াও ক্যাম্পাসে কোথায় দৌড়াও বুঝে শুনে দৌড়াইও এ আয়াত মনে রাখিও আর আমার বাবা জান ভাই জানরা কোন দিকে দৌড়ান নামাজ নাই ইসলাম নাই রাসূলুল্লাহর আদর্শ নাই এদের সাথে থাকবেন তো জাহান্নামে এমন পরিণতি ভোগ করতে হবে সুতরাং চলাফেরার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন যারা নিজেরা নামাজি যারা নিজেরা তাকওয়াবান পরহেজগার চরিত্রবান যারা সমাজের মধ্যে আল্লাহর দিন আল্লাহর শাসন কায়েম করতে চায় তাদের সঙ্গে থাকলে মুক্তি মিলবে নাজাত মিলবে সফলতা মিলবে জান্নাত মিলবে নইলে তার বিপরীতে গেলে অবস্থা ভয়াবহ হয়ে যাবে শুনেছো আমার কথা মানছো আমার মুরিদ হয়েছো তো আমাকে দোষ দাও কেন ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম আমাকে দোষ দিও না নিজের পরিণতির জন্য নিজেকে দোষারোপ করো শোনো মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি তোমরা কি বিপদে আছো আজ আমি আরো বেশি বিপদে তোমাদেরকে তোমাদের বিপদ থেকে আমি বাঁচাতে পারবো না আমাকেও আমার বিপদ থেকে তোমরা বাঁচাইতে পারবা শয়তান তার মুরিদদেরকে কি সুন্দর জবাব দিয়ে দিল আমার ওয়াদা আমি রেখেছি আমি তো বলেছিলাম তোদেরকে আমি জাহান্নামমুখী বানাবো ফজরের সময় আমি তোদেরকে নামাজে যাইতে দিব না আমি তোদেরকে আটকায় রাখবো আমরা যখন ঘুমায় যাই নবীজি বলেছেন শয়তান তখন আমাদের ঘাড়ের মধ্যে তিনটা গিরা লাগায় কয়টা গিরা লাগায় প্রতিটা গিরায় সে ফু দেয় মন্ত্র পড়ে ফু শয়তানও কিন্তু ঝাড়ফুঁক করে কি বলে রাত অনেক লম্বা তুই আরাম করে ঘুমা নবীজি বলেছেন যখন বান্দা ঘুম থেকে জাগ্রত হয় নামাজের জন্য উঠে যায় অলসতা ছেড়ে দিয়ে শয়তানের লাগানো এক নাম্বার গিরাটা ছুটে যায় সুবহানাল্লাহ বলবেন না যখন বান্দা অজুতে যায় দুই নাম্বার গিরাটাও ছুটে যায় এরপরে বান্দা যখন নামাজে দাঁড়ায় শয়তানের চেষ্টা কিন্তু শেষ হয় না কিভাবে তুই নামাজটা ঘরের ভিতরেই পড় নামাজটা ঘরের ভিতরেই পড় কারণ জামাতে চলে গেলে তো 27 গুণ সওয়াব বেশি হবে লিল্লাহি তাকবীর এত আস্তে বললেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর প্রধান বক্তার আগমন আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই আজকের মাহফিলের প্রধান আলোচক ফাদিলাতু শেখ ডক্টর আবুল কালাম আজাদ হাফেজাহুল্লাহ তিনি চলে এসেছেন আমি আমার বক্তৃতা লম্বা করব না উনাকে বসিয়ে রেখে আমি শেষ করছি ভাইজানের অনুমতি নিয়ে সম্মানিত বাবা জান ভাই জানরা শেষ কথাটা শুনেন ভালো করে তাকান আমার দিকে আচ্ছা মাইকে কি বলবেন এখন নাকি শেষে বলবেন বসেন বসেন তাহলে শয়তান কি বলতেছে আল্লাহর ওয়াদা আল্লাহ রেখেছেন আমার ওয়াদা আমি রেখেছি এই যে ফজরের সময় আজান হলো আপনি ঘুমায়া থাকলেন নামাজে গেলেন না বলেন নামাজে গেলে গোলামিটা হইতো কার
আসতে বলবেন না গোলামি হতো কার নামাজে গেলেন না গোলামি হলো কার নামাজে গেলে খুশি হতেন কে না গেলেন খুশি হইল কে এবার নিজের বিবেককে প্রশ্ন করুন এভাবে প্রতিদিন ফজরের নামাজ ছাইরা দিয়া আর পাঁচ ওয়াক্তের নামাজ ছাইরা দেয়া আপনি কতবার শয়তানকে খুশি করছেন কতবার শয়তানকে খুশি করছেন নামাজ এটা এমন গুরুত্বপূর্ণ ইবাদত আসসালাতু হিয়া রাসুল ইবাদা নামাজ হচ্ছে ইবাদতের মাথা বোঝানোর জন্য একটা एग्जांपल দিচ্ছি এই রাস্তায় আল্লাহ না করুন এখন যদি একটা অ্যাক্সিডেন্ট হয় আর কয়েকজনের মাথা যদি থেতলে যায় মাথা ছাড়া কয়েকজনের নিথর দেহ যদি মনে করেন গলা পর্যন্ত বা বুক পর্যন্ত নিথর কয়েকটা দেহ এখানে ফেলে রাখা হয় মাথা ছাড়া শুধুমাত্র বডি দেহ দিয়ে কি মানুষের পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যাবে যাবে না সুতরাং ইসলামের মাথা হলো নামাজ ইসলামের ইবাদতের মাথা হলো নামাজ ওই নামাজ বাদ দিয়া হজে গিয়া হাজি সাহেব হইয়া যাকাত দিয়া এরপরে রমজান মাসের রোজা রেখে তারপরে মাহফিলের আয়োজক হয়ে শ্রোতা হয়ে বক্তা হয়ে তক্তা হয়ে নামাজ ঠিক রাখলেন না ইসলামের ইবাদতের মাথা কেটে ফেললেন নিজেকে আপনি কখনো পূর্ণাঙ্গ মুসলমান বলেও দাবি করতে পরিচয় দিতে পারবেন নামাজ হলো আগে আসসালাতু ইমাদুদ্দিন নামাজ হলো দিনের খুঁটি মান তারাকা সালাতান ফালা দীন লাহু যার মধ্যে নামাজ নাই তার মধ্যে তো দিনের কিছুই নাই বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালা নবীজি বলেছেন আল্লাহর বান্দা আর কাফিরের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া ফজরের সময় ঘুমায় থাকেন না আমার উস্তাদ প্রফেসর ডক্টর বি এম মফিজুর রহমান আল আজহারি হাফেজাহুল্লাহ ওয়া রাহা তিনি খুব সুন্দর একটা কবিতা লিখেছেন খুব সকালে জেগে ওঠো ঘুমিয়ে থেকো না অজু করে নামাজ পড়ো অলস হয়ো না অজু করে নামাজ পড়ো অলস হয়ো না সকালবেলা আপনি ঘুমান আর নবীজি বলেছেন বরকতের বারিধারা তখনই আসে নবীজির জন্য দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা আল্লাহ আমার উম্মতে যারা সকালবেলা কাজ করে সকালের কাজে বরকত দাও সুবহানাল্লাহ পড়েন এজন্য স্যারও লিখেছেন উস্তাদ লিখেছেন খুব সুন্দর করে উষা কালে নেমে আসে বরকতেরি ধারা বঞ্চিত হয় দুর্ভাগাগণ ঘুমিয়ে থাকে যারা আল্লাহর নামে প্রভাত করো ভুলে যেও না অজু করে নামাজ পড়ো অলস হয়ো না ওই জাহান্নামের আগুন থেকে বাঁচবার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ধরবো না ছাইরা দিব কারা কারা ধরবো হাত তুলে দেখান একটু মাশাআল্লাহ আল্লাহ হাতগুলোকে কবুল করেন জাহান্নামের সবচেয়ে কম আজাব দেওয়া হবে আবু তালিবকে একজোড়া জুতা যেই জুতার ফিতাগুলো থাকবে আগুনের তৈরি এতে করেই মাথার মগজগুলো গলে গলে পড়তে থাকবে এটা যদি হয় সর্বনিম্ন তাহলে এর আপার লেভেলের শাস্তি কেমন কল্পনাও করা যাবে ওই জাহান্নামের ভয় অন্তরে রাখুন জাহান্নামের কথা চিন্তা করে সমস্ত গুনাহ ছেড়ে দিন অন্যায় ছেড়ে দিন পাপ ছেড়ে দিন তবেই সীমাহীন অফুরন্ত নিয়ামতের সীমাহীন অফুরন্ত নিয়ামতের জায়গা জান্নাত ঠিকানা হয়ে যাবে ইনশাআল্লাহ ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ওই রবের সামনে দাঁড়ানোকে ভয় করে যারা সব মনোবৃত্তির কামনা বাসনা থেকে নিজেকে সেফ রেখে গুনাহ থেকে যারা সেফ রাখবে জান্নাত তাদের আবাসস্থল হবে ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে সকল প্রকার গুনাহ পাপ থেকে সেফ থেকে জান্নাতমুখী জীবন গঠনের তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন সুবহানাক